गुड इवनिंग स्टूडेंट आज के आमी तुम्हादेर जे क्लासटा नेब टैक्सेर उपर एवं टैक्स तुम्हारा जानो कम बेशी अनेकेरी पढ़ा आछे तो सेई जायगा थेके आमरा जेटा देखबो जेटा विभिन्न बोईते तुम्हरा पाओ ना देवा थाके ना बुझते पारो ना आमी आज के तुम्हारे आलोचनाटाके रेखेछी टैक्सेस लेविड बाय द स्टेट एंड एनजॉयड बाय द स्टेट टैक्स लेविड एंड एनजॉयड बाय द स्टेट राज्य बसाबे राज्य भोग करबे এই কর কোন এই কর কোন আজকে আমাদের আলোচনার বিষয় সেই জায়গাটা যেটা তোমাদের সিভিল সার্ভিস এবং ইউপিএসসি লেভেলের যে পরীক্ষাগুলোতে হিউজ সাপোর্ট দেবে বলে আমার বিশ্বাস তো তোমরা এই ক্লাসটা করো কিছু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করে যে এই ধরনের একটা ক্লাস নেওয়ার ব্যাপারে তাই আমি এই ক্লাসটা আজকে তোমাদের জন্য দিচ্ছি ট্যাক্স লেভিড বাই দ্য স্টেট দিজ আর সাম অফ দ্য ট্যাক্সেস দ্যাট আর লেভিড অর কালেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট সেলস ট্যাক্স অ্যান্ড ভ্যাট বিফোর 2005 দ্য ট্যাক্স দ্যাট ওয়াজ লেভিড বাই দ্য স্টেট অন দ্য সেল অফ ভেরিয়াস প্রোডাক্ট ওয়াজ নোন অ্যাজ The sales tax. 2005 এর আগের ট্যাক্সগুলো ছিল সেলস ট্যাক্স। 2005 থেকে চালু হয় ভ্যাট এবং তোমরা জানো 2017 থেকে চালু হয়েছিল জিএসটি। পোস্ট 2005 মানে 2005 এর পর দ্য ভ্যাট অর ভ্যালুয়েটেড ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড অন দ্য সেল অফ গুডস। দ্য ভ্যাট ইজ ডিসাইডেড বাই ইচ স্টেট অ্যান্ড কালেক্টেড বাই মার্চেন্টস বাই ট্রান্সফারিং দ্য ট্যাক্স অন টু দ্য কনজিউমার্স। তাহলে ভ্যালুয়েটেড ট্যাক্সটা কি ছিল? অন দ্য সেল অফ গুডস। তাহলে এই যে ভ্যাট এবং জিএসটি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটাই, ভ্যাট ছিল সেল অফ গুডস, জিএসটি হলো সেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, সার্ভিসটা এখানে ইনক্লুড হয়ে গেল। তাই ভ্যাটের নাম পরিবর্তিত হয়ে গেল জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দ্য ভ্যাট ইজ ডিসাইডেড বাই ইচ স্টেট অ্যান্ড কালেক্টেড বাই মার্চেন্টস বাই ট্রান্সফারিং দ্য ট্যাক্স অন টু দ্য কনজিউমার। তাহলে মার্চেন্ট ব্যবসায়ীরা কি করে? এটা স্টেট গভর্নমেন্ট লেভি করে, কালেক্ট করে মার্চেন্টের কাছ থেকে। মার্চেন্টরা কি করে? এই ট্যাক্সটা বায়ার বা ক্রেতার ঘাড়ে চাপিয়ে দেয়। হাউ ভ্যাট ইজ ডিসাইডেড? Is by dividing the goods sold in the state into various categories, and the highest rate is assigned to the goods that fall under none of the defined categories. তাহলে রাজ্যে যে সমস্ত দ্রব্যগুলো বিক্রি ছড়িয়ে গেছে তাদের উপর আমরা ভ্যাট বসাই এবং হাইস্ট রেট অ্যাসাইন করা হয় টু দ্য গুডস দ্যাট ফল আন্ডার নান অফ দ্য ডিফাইন ক্যাটাগরিজ। ডিফাইন ক্যাটাগরি যেটা পড়ে না সেখানে আমাদের হাইস্ট বেসড অন দ্য ভ্যাট অন ক্লাস আনক্লাসিফাইড গুডস দিজ আর ফাইভ স্টেটস উইথ দ্য হাইস্ট ট্যাক্স। যেগুলো আনক্লাসিফাইড গুডস পাঁচটা রাজ্যে ভ্যাটের হাইস্ট লেভেলটা আমরা দেখছি। ভ্যাট অন আনক্লাসিফাইড গুড গুজরাটে 15%, তামিলনাড়ুতে 14.5%, সিকিমে 14.5%, ত্রিপুরা 14.5%, মহারাষ্ট্র 12.5%, ওয়েস্ট বেঙ্গলও ছিল 12.5%। প্রফেশনাল ট্যাক্স, professional tax is another tax that is determined, levied and collected by the state government. তাহলে যেমন ভ্যাট বা সেলস ট্যাক্স স্টেট গভর্নমেন্ট লেভি করে, কালেক্ট করে, এনজয় করে, তেমন প্রফেশনাল ট্যাক্স। সিন্স ইট ইজ এ স্টেট গভর্নমেন্ট প্রিরোগেটিভ দিস ট্যাক্স টু ইজ ডিফাইন্ড ফর ইচ স্টেট। এটা যেহেতু রাজ্যের নিজস্ব বিষয়, প্রিরোগেটিভ, তাই বিভিন্ন রাজ্যে এই ট্যাক্সটা আলাদা আলাদা। দ্য ট্যাক্স হ্যাজ টু বি পেড বাই এনি ওয়ান হু আর্নস অ্যান ইনকাম
through a profession, the tax has to be paid by anyone, JQ, who earns an income through a profession. Kono ekta peshar moddhe ay korle she tax dite pare, JQ dite pare. An example, this would be doctors, engineers, those working for IT companies, etc. The tax is calculated on the annual income of the individual and paid every month. It can also be paid once a year if the individual so choose, and is calculated based on the income slab. এবং income slab এর base করে এটা যদি individual চাই বছরে এটা pay করবে. Some states charge it based on monthly income and others on the annual income. কিছু কিছু রাজ্য মাসিক income এর উপর দেয়, কিছু কিছু রাজ্য বার্ষিক income এর উপর দেয়. There's also some states that don't charge personal tax. কোন কোন রাজ্য পার্সোনাল ট্যাক্স নেয় না, তোমার যদি পরীক্ষায় কোয়েশ্চেন থাকে পার্সোনাল ট্যাক্স কোন কোন রাজ্য বসায় না, স্টেট রুপিস 15,000 পার মান্থ অর লেস নিল, যাদের মাসিক ইনকাম 15,000 টাকা বা তার নিচে তাদের কোনো ট্যাক্স নেই, 15,000 পার মান্থ অর মোর রুপিস 200 পার মান্থ. মহারাষ্ট্র আপ টু 7,500 পার মান্থ নিল, যাদের ইনকাম মাসে 7,500 টাকা কোনো হিসাবে না, 7,500 টাকার ঊর্ধ্বে হলে 175 টাকা, 10,000 টাকার ঊর্ধ্বে হলে 200 টাকা পার মান্থ. মধ্যপ্রদেশ আপ টু 1,50,000 পার অ্যানাম নিল, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স মধ্যপ্রদেশে যাদের আয় 1,50,000 তাদের নিল, যাদের 1,50,000 এক টাকা থেকে 1,80,000 তাদের রুপিস 125 পার মান্থ. তাহলে বছরে 1,50,000, বছরে 1,50,000, তার মানে মাসে প্রায় 12,500 টাকা যদি হয় ট্যাক্স দিতে হয় মাসে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা দেখছি দিল্লি 1,80,000 অ্যান্ড অ্যাবাভ রুপিস 2,012 পার মান্থ নীল, বাট এ প্রপোজাল হ্যাজ বিন মেড টু চার্জ ইট ফর দোজ উইথ এ মান্থলি ইনকাম রুপিস 3,000 অ্যান্ড অ্যাবাভ. উত্তরপ্রদেশে নেই প্রপোজাল ট্যাক্স, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে. স্ট্যাম্প ডিউটি, স্ট্যাম্প ডিউটি ইজ এ ট্যাক্স দ্যাট ইজ লেভিড. Stamp duty is a tax that is paid on official documents. Official document of tax that is called stamp duty, like marriage registration or documents related to property. The amount of stamp duty that is due on document depends on the value of transaction for which the documents are being created. অর্থাৎ যার ভিত্তিতে যে ডকুমেন্টটা ক্রিয়েট হয়েছে তার যে ট্রানজাকশন ভ্যালু সেই ডকুমেন্টে বলা থাকে, তার উপর বেস করে স্ট্যাম্প ডিউটি. দ্য স্ট্যাম্প ডিউটি ক্যান বি পেড ইন টু ওয়েজ, দ্য ফার্স্ট বিং বাই ইউজিং ডকুমেন্ট দ্যাট হ্যাভ এ স্ট্যাম্প এম্বোসড অন দ্য টপ অফ দ্য পেপার. তাহলে উপরে দেখবে অশোক স্তম্ভের ছবি দেওয়া একটা সবুজ রঙের একটা সাদা কাগজ, তাহলে স্ট্যাম্প এম্বোসড তার উপরে. অ্যান্ড আদার ইজ বাই অ্যাফিক্সিং এ স্ট্যাম্প টু অ্যান অফিসিয়াল ডকুমেন্ট, আমরা একটা রেভিনিউ স্ট্যাম্প মেরে সেখান থেকে আমরা ট্যাক্স. The advantage of using this paper is that documents that have stamp duty paid on them can be admitted as evidence in a court. অর্থাৎ এটা আইনি স্ট্যাম্প ডিউটি দেওয়া মানে এটা একটা এভিডেন্স হিসাবে কোর্টে আমি দাখিল করতে পারি. লাক্সারি ট্যাক্স, বিলাসবহুল, রাজ্য এটা বসায় কালেক্ট করে এবং এনজয় করে. লাক্সারি ট্যাক্স ইজ এ ট্যাক্স দ্যাট ইজ চার্জড বাই হোটেলস অর এস্টাবলিশমেন্ট providing accommodation. The tax is calculated based on the price of rooms announced by the establishment. তাহলে আমরা হোটেলে গেছি, যেরকম রুমে থাকবো, এসি রুম, নন এসি রুম, লাক্সারি রুম, কমন রুম, তাহলে যেরকম থাকবো সেই অনুযায়ী ট্যাক্স. Most state government announce a table that determines the amount of tax that is to be charged. Certain governments can even levy this tax on facilities that citizens use,
called recreation or relaxation, like gyms, personal trainers, banquet halls, etc. For example, in Gujarat, the luxury tax is determined based on the following structure. If the price of the room is up to 200 per night, then no tax is charged. If the price of the room is between rupees 200 and 400, tax is 75%. If the price of the room is between 400 and 600, the tax is 10%. If the price of the room is 600 per night, the tax is 15%. এই জায়গায় ট্যাক্স এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের আছে. এন্টারটেনমেন্ট ট্যাক্স, তাহলে এন্টারটেনমেন্ট ট্যাক্সও রাজ্যের কর, রাজ্য বসায়, রাজ্য আদায় করে, রাজ্য ইনকাম. এন্টারটেনমেন্ট ট্যাক্স ইজ এ ডিউটি দ্যাট ইজ চার্জ বাই গভর্নমেন্ট অন এনি সোর্স অফ এন্টারটেনমেন্ট প্রোভাইডেড. দ্য ট্যাক্স ক্যান বি চার্জ অন মুভি টিকেটস, টিকেটস টু অ্যামিউজমেন্ট পার্কস, এক্সিবিশন অ্যান্ড ইভেন স্পোর্টস ইভেন্টস. দ্য রেট বিং স্টেট গভর্নমেন্ট ট্যাক্স differ from one state to another, with some states not even charging the tax. The amount of tax applicable can depend on factors like type of entertainment and sitting capacity of the establishment providing the entertainment. These are some of the states that are charged entertainment tax. Bihar 50%, Gujarat 20%, Haryana 30%, Karnataka 30%. With the Karnataka movie report, no tax. Movie bad diye kono tax. তাহলে এটা গেল এন্টারটেনমেন্ট ট্যাক্স. মহারাষ্ট্র 45%, নান অফ দ্য মারাঠি, মারাঠি ফিল্মের উপর ট্যাক্স থাকে না. মোটর ভেহিকল ট্যাক্স, গাড়ি আমরা যে বাইক চালাই তার জন্য এটা রাজ্য সরকার. দিস ইজ এ ট্যাক্স দ্যাট ইজ লেভিড অন দ্য সেল অফ মোটর ভেহিকল ইন এ স্টেট অ্যান্ড ইজ ইনফ্লুয়েন্সড বাই ফ্যাক্টর লাইক দ্য সেগমেন্ট দ্য কার বিলংস টু, দ্য ক্যাপাসিটি অফ দ্য ইঞ্জিন অফ দ্য কার, দ্য ক্যাপাসিটি অফ দ্য কার টু ক্যারি পিপল and certain other factors. তাহলে মোটর ভেহিকল ট্যাক্স কিসের উপর? মোটর কিসে ট্যাক্সের পরিমাণটা কী দ্বারা নির্ধারিত হয়? দ্য সেগমেন্ট অফ দ্য কার, টু হুইলার, ফোর হুইলার, এইট হুইলার, এই জায়গাটা টেন হুইলার কার, ক্যাপাসিটি অফ ইঞ্জিন অফ দ্য কার, ইঞ্জিন অফ দ্য কারের ক্যাপাসিটি কত হর্স পাওয়ার তার উপরে, ক্যাপাসিটি কার টু ক্যারি পিপল অ্যান্ড সার্টেন ফ্যাক্টর, কী ধরনের মাল, কত ওয়েটের মাল নিয়ে যাচ্ছে, কত পিপলকে ক্যারি করছে, এটা বাস না একটা মোটর কার না টু হুইলার, সে তারও. দিস ট্যাক্স ক্যান অলসো বি অ্যাট টাইম রেফার টু অ্যাজ দ্য রোড ট্যাক্স, বাট ইজ অ্যাকচুয়ালি এ কালেকশন অফ আদার এলিমেন্টস অ্যাজ ওয়েল. দিস কি বলছে, দিস ট্যাক্স ক্যান অলসো বি অ্যাট টাইম একটা টাইম রেফার টু অ্যাজ দ্য রোড ট্যাক্স, বাট ইজ অ্যাকচুয়ালি এ কালেকশন অফ আদার এলিমেন্টস অ্যাজ ওয়েল. The road tax can be paid in two ways, the first being an annual payment and the second being a lump sum, one-time payment also referred to as a lifetime road tax. The one-time payment money after lifetime road tax on the Islam, road tax on the Islam. Second option is the more popular choice, since it means that the vehicle owners will be subject to pay road tax for a vehicle only once during their ownership of the vehicle. তাহলে কি আর একটা সেকেন্ড অপশন কি থাকে, যেটা মোর পপুলার চয়েস, ইট মিন্স দ্যাট ভেহিকল ওনার্স উইল বি সাবজেক্ট টু পে রোড ট্যাক্স ফর এ ভেহিকল অনলি ওয়ান্স ডিউরিং দ্যার ওনারশিপ অফ দ্য ভেহিকল, তাদের যতক্ষণ সেই ভেহিকলের মালিকানা আছে তার ট্যাক্সটা দিয়ে দেয় যত এই যায়। ট্যাক্স অন ভেহিকলস এন্টারিং স্টেট, দিস ইজ এ ট্যাক্স দ্যাট ইজ লেভিড অন ভেহিকল দ্যাট এন্টার স্টেট that they are not registered in. In such cases, the vehicles are bought in one state and are operated in another, and when they enter the state, they have to pay tax for entering the state. The tax on vehicle entering tax. Transportation of passenger and goods tax. When a public vehicle carrying goods or people from one state to another, it is required to pay a tax when it crosses the border from one state to another. This is known as a tax on transportation of goods or people. Transportation tax. এটাও রাজ্য সরকারের প্রাপ্তি, বসায়, আদায় করে. Tax on agricultural income.
This is a tax that is levied on income received in any way from land that is declared agricultural land. অর্থাৎ এগ্রিকালচার কৃষি জমি থেকে যে কোনোভাবে যে ইনকাম রিসিভ হচ্ছে তার উপরে ট্যাক্স। দিস ইনকাম ক্যান কাম ফ্রম দ্য গ্রোয়িং অ্যান্ড সেলিং অফ ক্রপস অর ইভেন ফ্রম দ্য রেন্টিং আউট অফ এ বিল্ডিং দ্যাট ইজ অন এগ্রিকালচারাল ল্যান্ড। দ্য মেইন ক্লজ দ্যাট অ্যাপ্লাই টু দিস ইনকাম ইজ দ্যাট দ্য ইনকাম গেইন শুড বি ডান সো ফ্রম অ্যান অ্যাক্টিভিটি রিলেটেড টু এগ্রিকালচার। তাহলে মেইন ক্লজ কি দ্যাট অ্যাপ্লাই টু দিস ইনকাম, ইনকামটা কি, ইজ দ্যাট দ্য ইনকাম গেইন শুড বি ডান সো ফ্রম অ্যান অ্যাক্টিভিটি রিলেটেড টু এগ্রিকালচার রিলেটেড জায়গা। ইফ আরবান ল্যান্ড ইজ ইউজ ফর দ্য পারপাস অফ এগ্রিকালচার অর রিলেটেড অ্যাক্টিভিটিস দ্য ইনকাম উইল অলসো বি ডিমড টু বি এগ্রিকালচার ইনকাম অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু কালেক্ট রেমিট অর ইভেন এক্সেম্পট দিস ট্যাক্স। সে বসাতে পারে, প্রেরণ করতে পারে অথবা বাতিল করতে পারে। Tax on land and buildings. This is a tax that is levied on the ownership of either vacant plots of land or plots of land with building on them. The tax is calculated based on the value of the property and can include taxes such as water and drainage tax. Water drainage tax is included for the lighting tax and scavenging tax. নোংরা পরিষ্কার আবর্জনা। দ্য ট্যাক্স নিডস টু বি পেড ফর অল ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস আনলেস দ্যাট কাম উইথ স্পেসিফিক এক্সেম্পশন অ্যানাউন্স বাই দ্য গভর্নমেন্ট। সমস্ত ল্যান্ড এবং বিল্ডিং আসবে শুধুমাত্র যেগুলো সরকার বাতিল করছে স্পেসিফিক কিছু কিছু জায়গা, যেমন ধরা যাক সরকারি অফিস, ফরেন এম্বাসি, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে নেয় না, ঠিক আছে, বা হাসপাতাল, সরকারি হাসপাতাল। ক্যাপিটাল অ্যান্ড ট্যাক্সেস। While most taxes are decided either based on the income and individual earned on their worth, that is a tax that is free of these two factors. It is a tax that is determined by the government and not based on income or worth of the individual. The capital taxes key. But while most taxes are decided, jokhon bishirbhag tax decide kora hocche either based on the income. ইনকামের বেস করে অ্যান্ড ইন্ডিভিজুয়াল আর্নস অর অন দেয়ার ওয়ার্থ তাদের মূল্য। দিস এ ট্যাক্স দ্যাট ইজ এ ফি অফ দিস টু ফ্যাক্টরস। এই দুটো ফ্যাক্টরের উপরে ফি, ওয়ার্থ বা ইনকামের উপর নয়। ইট ইজ এ ট্যাক্স দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড নট বেসড অন ইনকাম অর ওয়ার্থ অফ দ্য ইন্ডিভিজুয়াল। এইটা ঠিক করে সরকার, এটা কিন্তু ইনকাম বা এর উপর ক্যাপিটেশন ফি। তুমি ভর্তি হবে কোথাও সেখানে বা কোনো কিছু কিনবে সেখানে একটা ক্যাপিটেশন ফি দিয়ে তোমাকে কিনতে হবে বা ভর্তি হতে হবে। যেমন কোনো কলেজে ভর্তি হলে ক্যাপিটেশন ফি, কোনো জায়গায় জমি কিনবে তার জন্য আগে ক্যাপিটেশন ফি, এটা স্টেট ঠিক করে। ট্যাক্স অন মিনারেল রাইটস মানে খনিজ পদার্থ। আমরা খনিজ যে পদার্থ মিনারেলস বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে আমরা কয়লা পাই, অন্যান্য আকরিক পাই, সেই জায়গাগুলো। দিস ইজ ট্যাক্স দ্যাট ক্যান অলসো বি রেফার টু অ্যাজ এ সেস অ্যান্ড আদার ট্যাক্সেস অন মিনারেলস অ্যান্ড ইজ এ ট্যাক্স that is collected by the state government based on act passed by the central government. এই মিনারেলের উপর ট্যাক্সে বসানোর ক্ষমতা আছে রাজ্যে। তাহলে মিনারেলের উপর ট্যাক্স বসাবে যে রাজ্যে যেটা পাওয়া যাবে, মিনারেল পাওয়া যাবে সেইটা। হাউ টু পে স্টেট ট্যাক্সেস, কিভাবে পে করা হয়, ঠিক আছে। উইথ দ্য পপুলারিটি অফ দ্য ইন্টারনেট and online services growing, even the government bodies have made sure that they have provided citizens with the opportunity to pay taxes online. This is also the case when it comes to payment of taxes owed to the state. The state governments of almost all states in India have created websites that are dedicated to the governance of the state. These websites also provide people with portals that allow them to pay their taxes online through said portals. If the tax assessee is unable to make these payments online, they also have the option to download the appropriate forms and file the taxes at designated offices and banks received by the state. যদি কেউ অনলাইনে না দিতে পারে তাহলে ফর্মটাকে সে ডাউনলোড করে নেবে, তাহলে সেখানে অনলাইনে পেমেন্ট ডাউনলোড করে সেটা ফিল আপ করে সে ফিজিক্যালি
সে যেখানে গিয়ে স্টেট গভর্নমেন্ট দিতে বলেছে ডেজিগনেটেড অফিস সেখানে গিয়ে দেবে। পেনাল্টি ফর নট পেইং স্টেট ট্যাক্সেস, দ্য পেনাল্টি ফর নট পেইং ভেরিয়াস ট্যাক্সেস ডিপেন্ডস অন দ্য ট্যাক্স দ্যাট হ্যাজ নট বিন পেইড। তাহলে পেনাল্টি কিসব ডিপেন্ড করবে? যত টাকা সে দেয়নি তার উপর, টাকার পরিমাণ। দিস পেনাল্টি টু ক্যান বি সাবজেক্ট টু ডিফারেন্সেস বেসড অন দ্য স্টেট। ইন মোস্ট কেসেস দিস পেনাল্টিস অ্যামাউন্ট টু দ্য চার্জিং অফ অ্যান অ্যামাউন্ট হুইচ ইজ টু বি পেড বাই অ্যাসেসি ইন অ্যাডিশন টু এনি ট্যাক্স দ্যাট দে অলরেডি ও টু দ্য গভর্নমেন্ট। ফর এক্সাম্পল, ইফ অ্যান এস্টাবলিশমেন্ট ফেল টু পে দ্য লাক্সারি ট্যাক্স ইন তামিলনাড়ু, দেন দে উইল হ্যাভ টু পে দ্য ট্যাক্স দ্যাট ইজ ও অ্যালং উইথ এ পেনাল্টি দ্যাট ক্যান ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 1.5 টাইমস অফ দ্যাট ট্যাক্স। তাহলে কেউ লাক্সারি ট্যাক্স দেয়নি তামিলনাড়ুতে, তাহলে কী হবে? তাহলে যে পরিমাণ ট্যাক্স দেয়নি তার উপর দেড় গুণ ট্যাক্স চাপবে এবং সেইটা সেই পরিমাণ টাকাটাকে ট্যাক্স সহ দিতে হবে। ইফ অ্যান এস্টাবলিশমেন্ট ফেলস টু পে দ্য ভ্যাট ইন স্টেট অফ কর্ণাটকা, দেন দ্য পেনাল্টি চার্জ ক্যান বি দ্য পেমেন্ট অফ ইন্টারেস্ট অন দ্য ট্যাক্স ও টু দ্য গভর্নমেন্ট। দিস ইন্টারেস্ট উইল বি চার্জ অ্যাট এ রেট অফ 1.5% অফ দ্য অ্যামাউন্ট ডিউ এভরি মান্থ। তাহলে পার মান্থ 1.5% করে সুদ চেপে যাবে যদি কেউ ভ্যাট না দেয়। ইন দ্য কেস অফ প্রফেশনাল ট্যাক্স, ইফ অ্যান এমপ্লয় ফেলস টু ডিডাক্ট পিটি ইন কর্ণাটক, দেন দে উইল হ্যাভ টু পে অ্যান ইন্টারেস্ট 1.25% পার মান্থ অন দ্য অ্যামাউন্ট ডিউ। ইন অ্যাডিশন টু দিস ইন্টারেস্ট দ্য গভর্নমেন্ট ক্যান অলসো চার্জ এ পেনাল্টি অ্যামাউন্ট আপ টু 50% অফ দ্য ট্যাক্স ডিউ টু বি পেড অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট অ্যান্ড দ্য ট্যাক্স। This penalty is applied to individuals who pay their PT individually too. It is important to remember that paying your taxes and on time is the best practice when it comes to ensuring that you don't have to suffer the penalties. It should also be noted that what is mentioned here are but examples of the penalties that can be imposed. তাহলে আমরা দেখলাম স্টেট গভর্নমেন্টকে কীভাবে ট্যাক্স দেওয়া যায়, যদি কেউ না দিতে পারে তার উপরে পেনাল্টি। তাহলে সেখানে আমরা কী বলবো? যদি কোনো স্টুডেন্ট লাক্সারি ট্যাক্স না দেয় তাহলে সেখানে তাকে পেনাল্টি দিতে হবে যত টাকা বাকি আছে তার দেড় গুণ একটা ফাইন। যদি ভ্যাট না দেয়, কেউ ভ্যাট দিতে ফেল করে, তাহলে যত টাকা ডিউ আছে পার মান্থ সেই টাকার উপর 1.5% ইন্টারেস্ট সহ তাকে ফেরত দিতে হবে। যদি কেউ প্রফেশনাল ট্যাক্স না দেয় তাহলে পার মান্থ 1.25% ইন্টারেস্ট এবং তার সঙ্গে যত টাকা ইন্টারেস্ট হচ্ছে তার আবার 50% অ্যামাউন্ট একটা ট্যাক্স করে তাকে দিতে হবে। তাহলে বেস্ট ওয়ে হচ্ছে টাইমে ঠিক মতো ট্যাক্স পে করা, এই কালচারটাকে গড়ে তোলার জন্য এই পেনাল্টির ব্যবস্থা। তাহলে আমরা স্টেট গভর্নমেন্ট কোন কোন ট্যাক্স বসায়, আদায় করে, এনজয় করে, তাহলে আমরা ট্যাক্সগুলো দেখলাম। ট্যাক্স অন মিনারেল রাইটস, ক্যাপিটেশন ট্যাক্সেস, ট্যাক্সেস অন ল্যান্ড বিল্ডিং, ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম, ট্রান্সপোর্টেশন ট্যাক্স, ট্যাক্স অন ভেহিকল ইন্টারিং স্টেট, মোটর ভেহিকল ট্যাক্স, সেই সঙ্গে আমরা দেখলাম এন্টারটেনমেন্ট ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি এবং আমরা চলে আসছি প্রফেশনাল ট্যাক্স। তাহলে এই জায়গা থেকে সেলস ট্যাক্স এবং ভ্যাট, তাহলে এই ট্যাক্সগুলো রাজ্য বসায়, রাজ্য আদায় করে এবং রাজ্য ভোগ করে। তাহলে তোমাদের যে রাজ্যবাড়ি যে ট্যাক্স, রাজ্যে কোন কোন কর রাজ্য বসাতে পারে এই জায়গাটা অনেক জায়গায় ক্লিয়ার নয়, স্বচ্ছ নয়। তাই তোমাদের কাছে আমি এই ক্লাসটা নিলাম। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেলটাতে রিং করে রাখো, যখনই আমার ক্লাস আসবে যেন তোমরা জানতে পারো। থ্যাংক ইউ।